আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান হামস্তা স্টুডেন্ট থেকে, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের অ্যাম্বাসির কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো। প্রথমত কথা বলবো হচ্ছে যে অ্যাম্বাসিতে আপনারা ফ্যামিলিরা যারা ইন্টারভিউর জন্য কল পাচ্ছেন না বা কী করবেন সেটা নিয়ে কথা বলবো। দেন আমি অ্যাকোমোডেশন নিয়ে কিছু কথা বলবো এবং চিলড্রেনদের এডুকেশন নিয়ে, স্টুডেন্টের চিলড্রেনের এডুকেশন কেমন সেটা নিয়ে কিছু কথা বলবো। খুব শর্ট একটা ভিডিও হবে আজকে। তো আমি ফার্স্ট অফ অল চলে যাচ্ছি অ্যাম্বাসি কোশ্চেনে। আপনারা বিভিন্নজন অ্যাম্বাসির জন্য অনেকে ওয়েট করছেন এবং আপনারা চিন্তা করছেন যে এখনও কেন কল পাচ্ছেন না। আসলে পুরো ব্যাপারটাই অ্যাম্বাসির ইন্টারভিউ কল থেকে শুরু করে পুরো ব্যাপারটাই খুব সিস্টেমেটিক ওয়েতে করা হয়। এখানে যে আগে অ্যাপ্লাই করছে সেই আগে কল পাবে, এই ধরনের কোনো ব্যাপার নেই। বিকজ পেপার্সের আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো তারা চেক করে এবং চেক করার মাধ্যমে তারা সিলেক্ট করে কাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং কাদের ইন্টারভিউ নেওয়া হবে না। যাদের ইন্টারভিউ নেওয়া হবে তাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করা হয় কাদেরকে কোন ইন্টারভিউর জন্য কল করা হবে। টাইম অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার তারা ইউজ করে। একটা জেনারেল সফটওয়্যার আছে ইন্টারনাল সুইডেনে, যে মাইগ্রেশন ওয়ার্কার যে সফটওয়্যার ইউজ করে সেটার মাধ্যমে তারা জানতে পারে যে আপনার ডকুমেন্টস কোনো কিছু পেন্ডিং আছে কি নাই। যদি আপনার ডকুমেন্টস পেন্ডিং থাকে তাহলে আপনার যে কিউ আছে সেই কিউ থেকে আপনি অনেক দূরে চলে যাবেন, আপনাকে আলাদাভাবে ডকুমেন্টস চাওয়া হবে আবার নতুন করে এবং তারপর আপনার ইন্টারভিউর জন্য কল দেওয়া হবে। যদি আপনি ডকুমেন্ট সব ঠিক মতো দিয়ে থাকেন আর ইন্টারভিউর জন্য কল দেওয়া হয় তাহলে আপনাকে ইন্টারভিউ কলের জন্য অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে সেখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এবং ইন্টারভিউ দেওয়ার পর একটা নির্দিষ্ট টাইম 3-4 উইক সময় লাগে আপনার ডিসিশনটা হওয়ার জন্য। অনেক সময় তারা সাধারণভাবে 1 উইকের মধ্যেও ডিসিশন নেয়, কিন্তু সাধারণভাবে 3-4 উইকের মতো সময় লাগে। ফ্যামিলির যারা ইন্টারভিউর জন্য এখনও কল পাননি, এবছর ফ্যামিলির ভিসা দিতে খুব প্রবলেম করবে, কারণ একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট গত বছর শুধুমাত্র ভিসা পায়নি, সেজন্য এখানে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে গিয়েছিলো। সেজন্য এবার খুব সুন্দর করে সিস্টেম করা হয়েছে যে প্রথম স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হবে তাদের ভিসার জন্য এবং তারপর যারা গার্ডিয়ান আসবে বা যারা ডিপেন্ডেন্ট আসবে তাদেরকে নিয়ে কাজ করা হবে। সো ফিল লাইক যে আমরা যেরকম ফ্যামিলি নিয়ে এসেছিলাম সাথে করে, এরকম ফ্যামিলি নিয়ে হয়তো আপনারা আসতে পারবেন না, কিন্তু ফ্যামিলির ভিসা হবে, হয়তো একটু দেরিতে হবে কিন্তু ফ্যামিলির ভিসা হবে। সেপ্টেম্বর মাসে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে, আপনারা যারা ভিসা পাওয়া উচিত তারা ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার পর আপনারা চলে আসবেন এবং ফ্যামিলির ভিসার কার্যক্রম তখন থেকে শুরু হবে সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে ফ্যামিলির ভিসার ইন্টারভিউ হবে, যদি ইন্টারভিউ না হয় তাহলে বায়োমেট্রিকের জন্য কল করা হবে, কল করে সেভাবে আপনারা আপনাদের ফ্যামিলি সেভাবে ভিসা পাবে এবং তারপর আপনারা প্ল্যান করবেন যে ফ্যামিলিকে কীভাবে এখানে নিয়ে আসবেন। এটা হচ্ছে প্রথম কথা। দুই নম্বর কথা হচ্ছে ভিসার ইন্টারভিউতে সাধারণত ফ্যামিলিকে কী ধরনের কোশ্চেন করা হয়। প্রথমত হচ্ছে যে ফ্যামিলির কোশ্চেনের প্রথম যে কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে আপনি কেন যাবেন সুইডেনে, আপনি ডিপেন্ডেন্ট হিসাবে কেন যাবেন। তখন আপনার কোশ্চেনের অ্যান্সারটা আপনি নিজে রেডি করবেন। এটার কোশ্চেনের অ্যান্সারটা এমন হতে পারে যে আপনি আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফকে নার্সিং করতে যাচ্ছেন, তার সে লেখাপড়া ব্যস্ত থাকবে, এই টাইমটায় আপনি হয়তোবা তাকে কুক করাতে সাহায্য করবেন এবং আপনি হয়তোবা তাকে একটা 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 যেই স্ট্রাগলিং টাইম থাকে স্টাডির ক্ষেত্রে সেই প্রথম স্ট্রাগলিং টাইমটাতে আপনি তাকে হেল্প করবেন, এই ধরনের কথাবার্তা আপনার অ্যান্সার হতে পারে। আপনি আপনার অ্যান্সার নিজে সাজাতে পারেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আপনার বাচ্চাকে কেন নিয়ে যাবেন। আপনি বলতে পারেন যে আপনি বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, কারণ সাধারণভাবে কোনো বাবা মারাই কখনও তাদের বাচ্চাকে না নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারে না। সো বাচ্চাকে নিয়ে যাওয়াটাই স্বাভাবিক, এক্ষেত্রে আশা করি কোনো কোশ্চেন হবে না। গেল এবার ফ্যামিলির যারা আপনারা কোশ্চেন করছেন যে এখনও পর্যন্ত আপনি কল পান নাই বা ইন্টারভিউ পান নাই, বা আপনি কি ফোন করে কল ইন্টারভিউর জন্য কল নেবেন কি না। আপনি যদি দেখে থাকেন যে আপনার ডিসিশন হ্যাজ বিন মেড অলরেডি এবং আপনি যদি 10 দিন নাম্বার পেয়ে যান তাহলে আপনি সেখানে অ্যাম্বাসিতে সাথে সাথে কল করুন। সাধারণত 3-4টার মধ্যে তারা কলটা রিসিভ করে বা 4-5টা এরকম একটা টাইম দেওয়া থাকে, সেই টাইমে আপনারা সাধারণভাবে কল করবেন অ্যাম্বাসিতে এবং কল করে বলবেন যে আপনার অলরেডি মেইল এসেছে, আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য টাইম বুক করতে চান বায়োমেট্রিকের জন্য, এবং তারপরে আপনি তাদের সাথে চেক করবেন আপনার ডিসিশনটা কি পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ হয় তাহলে তারা বলে দেবে যে আপনাকে বায়োমেট্রিক দিতে আসার দরকার নেই, আপনার ডিসিশনটা নেগেটিভ হয়েছে। যদি পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে বলবে বায়োমেট্রিক দিতে কবে আসবেন আপনি। এবং ইন্টারভিউর জন্য যদি কল করে তাহলে ইন্টারভিউর জন্য আপনি সেভাবে নিজে কল করে আপনি মেইলও দেবেন। মেইল দেওয়ার পরও আপনি অনেক সময় দেখা যায় যে ওরা অনেক লম্বা কিউ থাকে মেইলের জন্য, দেখতে পাচ্ছে না, কারণ একটা অ্যাম্বাসি বাংলাদেশের একটা অ্যাম্বাসি বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে এবং মাইগ্রেশন ওয়ার্কে পৃথিবীর সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে। ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রসেস যে আপনি খুব অধৈর্য হয়ে যাচ্ছেন যে আপনারা কেন কল দিচ্ছেন না বা কেন কিছু করছে না। আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা খুব টেনশন করছেন, টেনশন করাটা স্বাভাবিক, কিন্তু যাদের যে ডিসিশন হওয়া উচিত ছিল সেই ডিসিশনই হবে এবং আপনি যদি সব কিছু ঠিক মতো দিয়ে থাকেন আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই, রাইট? সো সেভাবে আপনারা প্রিপারেশন নেন। এবার দুই নম্বর কথা চলে আসি। দুই নম্বর কথা হচ্ছে যে আমি সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে
অনেকে আমাকে কোশ্চেন করছেন যে আপনারা অ্যাকোমোডেশন কীভাবে করবেন। অ্যাকোমোডেশনটা আপনারা সাধারণত ভিসা পাওয়ার পর তারপর অ্যাকোমোডেশনটা করবেন, কারণ এখন আপনি শিওর না আপনি আসছেন কি আসছেন না। সো আপনি যখন আসবেন এখানে শেষ করবেন আসাটা, দেন আপনি অ্যাকোমোডেশন মানে ভিসা পাওয়ার প্রসেসটা যখন আপনি শেষ করবেন তখন আপনি আস্তে আস্তে অ্যাকোমোডেশন খোঁজা শুরু করবেন। আপনি অ্যাকোমোডেশন এখনও খুঁজে রাখতে পারেন এবং যেখানে যেখানে অ্যাকোমোডেশন পান সেখানে আপনি লিখে রাখতে পারেন যে আমি তোমাকে নক করলাম, আমার ভিসাটা হয়ে যাওয়ার মাত্রই আমি তোমাকে ডিপোজিট করব। আপনার ডিপোজিট করার জন্য আলাদা একটা পর্ব থাকবে, সেখানে আপনার ডিপোজিট মানিটা কীভাবে পাঠাবেন এবং কতটা সিকিউর ওয়েতে আপনারা ডিপোজিট মানিটা পাঠাতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো সেখানে। অ্যাকোমোডেশন সুইডেনে অ্যাকোমোডেশন পাওয়া খুব টাফ, এখানে অ্যাকোমোডেশনের অলরেডি প্রবলেম চলছে, যারা এক্সিস্টিং আছে তাদের অ্যাকোমোডেশন পেতে সমস্যা হচ্ছে, যারা আসছে প্রতি বছর ইউনিভার্সিটি হেল্প না করলে অ্যাকোমোডেশন পাওয়া ইটস রিয়েলি রিয়েলি টাফ। সো আমি বলবো আপনাদেরকে যে আপনারা যারাই অ্যাকোমোডেশনের জন্য এখন থেকেই খুঁজছেন তারা খুব অ্যাডভান্স ওয়েতে খুঁজছেন এবং এটা আপনাদের জন্য ভালো যে আপনারা এখন থেকে খোঁজা শুরু করেছেন। ভিসা পাওয়া যাওয়ার সাথে সাথেই আপনারা সাধারণভাবে সেখানে অ্যাকোমোডেশনের জন্য নক করে আপনারা ডিপোজিট দিয়ে সাথে সাথে কনফার্ম করে ফেলতে পারবেন। আসার পর মানে আপনারা যখন প্রিপারেশন বিফোর ডিপার্চার যে কথাটা আমি বলি সাধারণভাবে, এই প্রিপারেশনের একটা আলাদা একটা পর্ব থাকবে এবং সেই পর্বে আমি কথা বলবো আপনাদের সাথে যে আপনারা কীভাবে প্রিপারেশন নিতে পারেন আসার আগে। সো সেটা নিয়ে আমি কথা বলবো। আজকে নর্ডিক টার্নসের 100তম ভিডিও, এই 100তম ভিডিওতে আমি আপনাদের সবাইকে কনগ্রেচুলেট করতে চাচ্ছি যে আপনারা যারা নর্ডিক টার্নসের সাবস্ক্রাইবার হয়েছেন গ্রাহক হয়েছেন তারা সবাই নর্ডিক টার্নসকে ভালোবাসেন এবং নর্ডিক টার্নসকে হেল্প করতে সবসময় আপনারা চেয়েছেন, যে আমি যেভাবে আপনাদেরকে হেল্প করেছি আপনারাও আমাকে হেল্প করেছেন ভিডিওগুলো দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে। সো আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সাথে সাথে আমি আলান হামস্তা স্টুডেন্ট থেকে আপনাদেরকে আরও কনগ্রেচুলেট করছি যে আমি অনেক বড় একটা ডিসিশন নিতে যাচ্ছি এবং সেই ডিসিশনটা আমি আমার নর্ডিক টার্নসের অনেক লং টার্ম প্ল্যান করে একটা ডিসিশন নিয়েছি। এই ডিসিশনটা হচ্ছে যে nordicturns.se অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি ইনডাইরেক্টলিভাবে আপনাদেরকে হেল্প করব কোশ্চেনের অ্যান্সার করার জন্য এবং আপনারা সুইডেনে যদি যারা আসতে চান তাদেরকে কীভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারে। nordicturns.se-র কাজ চলছে এখনও, পুরোপুরিভাবে এখন আমি কোনো কাজ সম্পূর্ণ করতে পারিনি, আমি নিজেই এই ওয়েবসাইটটা ডিজাইন করছি এবং ওয়েবসাইটের ডিজাইনের কাজ শেষ হবে প্রায় 1-2 মাসের মধ্যে এবং তারপর আমি 2020-র যে স্টুডেন্টরা আসছে তাদেরকে কীভাবে আনা যাবে তাদেরকে নিয়ে আমি কথা বলবো। অফকোর্স আপনাদেরকে চার্জ দিতে হবে এটার জন্য। প্রথম বেনিফিটটা হচ্ছে যে এই nordicturns.se-র মাধ্যমে যদি আপনারা কেউ অ্যাপ্লিকেশন করেন তাহলে এটার জন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন প্রাইস দেওয়া আছে। প্রথম প্রাইস হচ্ছে যে আপনি যদি nordicturns.se-র মাধ্যমে শুধু অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এক ধরনের প্রাইস থাকবে, যদি আপনি ভিসার অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আরেকটা প্রাইস থাকবে, প্যাকেজের কারণে আরেকটা প্রাইস থাকবে। খুবই স্বল্প মূল্যে আমি এটা করছি বিকজ অফ আমি মানুষকে হেল্প করতে চাই। মেম্বারশিপের একটা ব্যাপার থাকবে, মেম্বারশিপ সাধারণভাবে 3 মাসের জন্য যদি মেম্বারশিপ হয়ে যান আপনারা তাহলে সেখানে আপনাকে কিছু টাকা পে করতে হবে, তারপরে আপনি 48 আওয়ার্সের মধ্যে আপনার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সার পাবেন এবং এই রিপ্লাইয়ের মাধ্যমে এই ইনফরমেশনের মাধ্যমে আপনি নিজে নিজেও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর nordicturns.se-র আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে এই nordicturns.se ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কেউ যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনাদেরকে প্রথম পে করতে হবে। সো আপনার যেই পাসওয়ার্ড এবং আপনার যেই ইউজার আইডি আপনি নিজেই application.se-তে ঢুকে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনের কী অবস্থা। ব্যাপারটা একটা পাইলট রানিং হিসেবে আমি শুরু করছি, পাইলট বিজনেস হিসেবে, বাট এটা যদি ভালো প্রসপেক্টাস পাওয়া যায় তাহলে হয়তো বা এটা হ্যামস্টাদের বাইরেও বিভিন্ন জায়গায় স্প্রেড আউট হবে। সুযোগ সুবিধাগুলো আপনারা 1-2 মাসের মধ্যে হয়তো বা ওয়েবসাইটের মধ্যে আমি যখন ওয়েবসাইটটা ওপেন করবো একটা ওপেনিং সেরিমনি থাকবে সেটার জন্য সেখানে আমি আরও ডিটেল নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমি আপনাদের থার্ড কোশ্চেন অ্যান্সার করছি চিলড্রেন এডুকেশন নিয়ে আমি এর আগে অনেকবার আপনাদের সাথে কথা বলেছি। এখানে যখন আপনারা আসবেন এবং আসার পর যখন আপনারা পার্সোনাল নাম্বার পাবেন, পার্সোনাল নাম্বার পাওয়ার সাথে সাথেই আপনারা আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য এবং সাথে সাথে আপনার বাচ্চার স্কুলের জন্য। আপনার বাচ্চার স্কুলের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনার বাচ্চার পার্সোনাল নাম্বার থাকতে হবে, অর্থাৎ পার্সোনাল যে নাম্বার আইডি নাম্বার আছে সেই পার্সোনাল নাম্বারের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 1-2 মাসের মধ্যে আপনি এই পার্সোনাল নাম্বার আপনার বাচ্চার জন্য এবং আপনার জন্য পেয়ে যাবেন। এরপর আপনাকে এই পার্সোনাল নাম্বার নিয়ে আপনাকে যেই কমিউনে আপনি যাবেন, আপনি যদি সোলনা কমিউনে যান বা আপনি যদি হামসুদ কমিউনে যান অথবা আপনি হেলসিনবুড়ি কমিউনে যান, যেই কমিউনে আপনি থাকবেন সেই কমিউনে গিয়ে আপনি সাথে সাথে যোগাযোগ করবেন এবং অ্যাপ্লিকেশন করবেন। এটার জন্য মিনিমাম আপনাকে 4 মাসের মতো ওয়েট করতে হবে বাচ্চার স্কুল পাওয়ার জন্য। এটা খুব লেন্দি একটা প্রসেস। যদি আপনি অগস্টে চলে আসেন তাহলে অগস্টে আপনি সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিকজ অগস্টে আসলে অগস্টেই আপনি অ্যাপ্লিকেশন করে দিলে অগস্ট থেকেই সেশন শুরু হয়, লাকিলি আপনার বাচ্চা একটা সিট পেয়ে যেতে পারে স্কুলে। সো এই লম্বা কিউতে থাকতে হবে যদি আপনি নভেম্বর বা ডিসেম্বরে আসেন, তাহলে আপনি এপ্রিলের আগে কোনো সেশন পাবেন না। সো সেই ক্ষেত্রে আমি বলবো সবাইকে একটু প্রোঅ্যাক্টিভ থাকার জন্য, বিকজ প্রোঅ্যাক্টিভ থাকাটা খুব জরুরি। আপনি যখনই প্রোঅ্যাক্টিভ থাকবেন না
তখন আপনাকে আপনি এখানে আসার পরে আপনি স্কুলে দেরি হয়ে যাবে, আপনার আপনি পার্সোনাল নাম্বার দেরি হয়ে যাবে, আপনি অ্যাকাউন্ট খুলতে আপনার দেরি হয়ে যাবে, আপনি সব কিছুতে পেছনে পড়ে যাবেন। সো আমি বলবো সবাইকে সাজেস্ট করবো, যারা আপনারা ভিসা পেয়ে যাবেন জুলাইয়ের মধ্যে, তারা সবাই অগস্টে চলে আসার জন্য চেষ্টা করেন। অগস্টের এক তারিখে যদি আপনি আসেন তাহলে অগস্টের পুরো মাসটা আপনি আপনার নিজেকে গোছাতে পারবেন, আপনার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আপনার পার্সোনাল আইডি নাম্বার আপনি ওপেন করতে গিয়ে আপনি ট্যাক্স অফিসে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই এটা পেয়েও যাবেন আপনি খুব তাড়াতাড়ি। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একটু আগে এসে একটু প্রোঅ্যাক্টিভলি ড্রাইভ দিবেন, ওকে? সো চিলড্রেন এডুকেশনের ক্ষেত্রে পুরোপুরিভাবে ফ্রি, যারা স্টুডেন্ট আসবে তাদের জন্য পুরোপুরিভাবে ফ্রি, তারা চাইলেই এখানে এনরোল করতে পারবেন স্টুডেন্ট হিসাবে। আর যারা যারা প্যারেন্ট যে সমস্ত প্যারেন্টসরা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে বা যারা ওয়ার্ক করবে এখানে বা জব করবে তাদেরকে ন্যূনতম একটা ফি পে করতে হবে। যেমন মোটামুটি স্যালারি যদি 40,000-এর উপরে হয় বা 30,000-40,000-এর উপরে হয় তাহলে সেই ক্ষেত্রে 500 pounds মতো আপনাকে দিতে হয় বাচ্চার জন্য দিতে হয় প্রতি মাসে। এটা কিছুই না, বাংলাদেশি টাকা প্রায় 5,000 মতো। আর যদি আপনার স্যালারি যদি আপনি 25,000-এর কম হয় তাহলে আপনাকে কোনো টাকা পে করতে হবে না। আর যাদের স্যালারি 50,000 বা 45,000 সুইডিশ ক্রাউনের উপরে, বাংলাদেশি টাকা প্রায় 5,00,000 বা 4,00,000 টাকার মতো, তাদেরকে মোটামুটি 900 সুইডিশ ক্রাউন অর্থাৎ 9,000 টাকার মতো পে করতে হয়। এবং এটা অল এভরিথিং ইনক্লুডেড, অর্থাৎ আপনার আপনি যে ডে কেয়ার সেন্টারে রাখবেন, আপনি যে স্কুলে রাখবেন, সে সব কিছু ইনক্লুডেড। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা আপনার এখানে আসার পর থেকে আপনি যদি ওয়ার্ক পারমিটে মুভ করতে পারেন, এরপর থেকে সারা জীবন আপনার বাচ্চার যত এডুকেশন আছে সব কিছু এখানে ফ্রি। সুইডেনের আরও কিছু বেনিফিট নিয়ে আমি ওয়াই সুইডেন এই পর্বে সামনের পর্বগুলোতে আরও কিছু ভিডিও ধারণ করছি, সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসবো। এবং আশা করি যে আপনারা সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিচ্ছেন। আমি আরও বেশি এক্সপেক্ট করবো আপনাদেরকে যে আপনারা বেশি টেনশন না করে, যে কোশ্চেনগুলো আপনারা পেজে করছেন এই বেশি টেনশন না করে আপনারা একটু ওয়েট করুন এবং ধৈর্য ধারণ করে যে ইনফরমেশন আপনারা পাচ্ছেন সেই ইনফরমেশন সুন্দর করে বক্সের মধ্যে লিখুন। এবং যেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিতে বলা হয়, যে রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে বলা হয়, সেই রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি নেন যেটাই হোক না কেন, দুদিন আগে হলেও আপনি রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টে নিয়েই ইন্টারভিউতে যান। তাহলে কী হবে, আপনার যেই কমপ্লিকেশনসগুলো আছে সেই কমপ্লিকেশনসগুলো থাকবে না, কোনোরকম ফ্রডুলেন্টের সুযোগ নেবেন না আপনারা, কেউই নেবেন না। বিকজ এটা শুধু আপনার জন্য না, আপনার যে ভবিষ্যৎ যেই ফিউচার স্টুডেন্টরা আসছে তাদের জন্য একটা কনস্ট্রেন্ট হতে পারে, একটা বাধা হতে পারে। এই বাধাটা আপনারা প্লিজ ওদের জন্য ক্রিয়েট করবেন না। আমি আলান হামস্তাদ থেকে সবসময় নর্ডিক টার্নসের পক্ষে কথা বলি। এখন আমি আরও লং টার্মে যাচ্ছি নর্ডিক টার্নস নিয়ে, nordicturns.ac ওপেন করতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের যেই সমস্ত মানুষরা আছে তারা সুইডেনে আসতে চায় বা আসার পর কী করতে হবে কিছুই বুঝতে পারে না, বা যারা আসতে চায় তারা অনেক সময় অনেক প্রতারণার শিকার হয়। আমি চাই না যে আমাদের বাংলাদেশের কোনো মানুষ এরকমভাবে প্রতারণার শিকার হোক, কোনো নতুন স্টুডেন্ট এরকম কোনো প্রতারণার শিকার হোক। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট সুন্দরভাবে এদেশে আসুক, উচ্চশিক্ষা নিয়ে যদি সে চায় দেশের বাইরে দেশে ব্যাক করবে, অথবা যদি চায় সে এখানে সে তার নিজের সুন্দর ভবিষ্যৎকে সেটেল করতে পারবে। আমি সবসময় আপনাদেরকে সুপরামর্শ দিয়ে আসছি এবং আসবো ইনশাল্লাহ। নর্ডিক টার্নস ইউটিউব চ্যানেল থাকবে এবং আপনাদের ইনফরমেশনগুলো থাকবে। আমি আশা করি যে আপনারা আমাকে বিশ্বাস করেন এবং আমার কথাগুলোকে বিশ্বাস করেন। এবং সুইডেনে যদি nordicturns.ac একটা ওয়েবসাইট চালু হয় তাহলে এই ওয়েবসাইটটা হবে সুইডেনে বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য ফার্স্ট কোনো একটা ওয়েবসাইট যার মাধ্যমে বা সুইডেন থেকে বাংলাদেশের হয়ে আপনারা একদম ক্লিয়ার যেই একটা ইনফরমেশন যেটা আমি সবসময় আপনাদেরকে দিই, অনেস্ট ইনফরমেশন, সেটা আপনারা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাই সুন্দরভাবে ঈদ করবেন বাবা মার সাথে, ফ্যামিলির সাথে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।